আরে সানাকা, এশিয়া কাপের চিটিং করে ফাইনালে যেতে গিয়েছিলিস, এবার কি হলো তোদের? এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চিটিং করতে পারছিস না বলে নামিবিয়ার কাছে হেরে গেলি, সামান্য একটা টিমের কাছে হেরে গেলি তোরা? ছি ছি ছি, লজ্জার ব্যাপার। আর আমাদেরকে চিটিং করে, তোদের কোচরা চিটিং করে আমাদেরকে হারিয়ে দিল ফাইনালে। এই তোদের প্রতিশোধ নামিবিয়ায় নিয়ে নিল। কি নাম ভাই তোমার? জান ফ্রাঙ্কলিন না কি? তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই শ্রীলঙ্কাকে হারানোর জন্য, তুমি অনেক ভালো খেলেছ। তোমরা আরও যেন এগিয়ে যাও সেটাই আমি চাই। আমার নাম জান ফ্রাঙ্কলিন, আমি ছোট টিমে খেললো, আমি কাজ বড় বড়, আমাকে কেউ হালকাভাবে নিও না। আমি একবার মারতে লাগলে মারি চার ছয়, তারপর উইকেট নিতে লাগলে আমি কাউকে করি না ভয়। তাই আমাকে হালকাভাবে না নিয়ে আমাদের টিম কত দূর এগাবে সেটা তোমরা দেখতে নিয়ে দেখে নিও। তোমাদেরকে হালকাভাবে নিয়ে আমি করেছি অনেক বড় ভুল। আমাদের কোচরা কোড না দিতে পেরে আমার ক্যাপ্টেনটি হয়েছে লুল। কোচের ভরসায় জিতে জিতে তোদের অভ্যাস হয়ে গেছে, ক্যাপ্টেন তো কিছু পারিস না। তু কেন মাঠে নামছিস? কোচকে নামা মাঠে, আর তু করগা কোচিং? আগে যদি জানতাম তোমরা চিটিং করে যেত, কোচের কোড নিয়ে তোমরা যেত, তাহলে আমি আরও মার মারতাম, এত মার মারতাম কি কোচের অন্ড কোচ ফাটিয়ে দিতাম।